গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম, তো সকালটা কিন্তু বেশ কয়েকদিন শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, আজকেও কিন্তু ব্যতিক্রম নয়, একটু বৃষ্টিটা কমেছে, আমি আমার কাজকর্মগুলো স্টার্ট করে দিলাম। যেহেতু দানার একটা প্রভাব চলছে, কখন কোন দিকে দানা মোড় ঘুরবে আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না, কিন্তু আশঙ্কা রয়েছে যে জায়গাগুলোয় তার থেকে মানে কোন দিকে চলে যাবে সেটাও আমরা ভাবতে পারছি না, সেই জন্য প্রত্যেককে সাবধানে থাকতে হবে। আর যে জায়গাগুলোতে বলেছে, সতর্কতা জারি করেছে, তারা তো অবশ্যই সাবধানে থাকবে, তো আমরাও একটুখানি নিজেদের মতন করে সাবধানে থাকবো, কারণ আগের যে ঝড়গুলো সেগুলো কিন্তু হালকা প্রভাব আমাদের উপরেও পড়েছিল, খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু হালকা পাতলা প্রভাব পড়েছিল, তো সেই জন্যেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে দুদিন যাবৎ, তো বৃষ্টির মধ্যে দিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে হচ্ছে। তো ঠাকুরের বাসনগুলো মেজে ফুল তুলতে এসেছি, অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি করেই ফুলগুলো উঠিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। আর এদিকে বৃষ্টিটাও দেখলাম ঝমঝম করে স্টার্ট হয়ে গেল, তো এখন বৃষ্টিতে ভিজলে আরও শরীরে প্রবলেম হতে পারে, তো সেই জন্যে খুব তাড়াতাড়ি করে ফুলগুলো উঠিয়ে নিয়ে এই দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, জল এখনও কমেনি অথচ দানার প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে জল আরোই বেড়ে যাবে। তো যাই হোক, জল হোক বৃষ্টি হোক, বসে থাকলে চলবে না, পেটে কিছু দিতে হবে, তাই জন্য এই যে রান্নাবান্নাগুলো চলছে। আজকে এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম, বেগুন ভাজা করব, আর টমেটো দিয়ে ডাল করব, আর হচ্ছে ইলিশ মাছ করব। তো এই দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, সকাল সকাল রান্নাটা করে ফেলতে পারলে ভালো হয়, কারণ বৃষ্টি বর্ষার টাইম কোন সময় ইলেকট্রিক থাকে না থাকে তখন আর একটা সমস্যার সম্মুখীন হতে হবে, সেই জন্যে অ্যাট ফার্স্ট সকাল সকাল কাজ গুছিয়েই রান্নাঘরে চলে এসেছি। আর এখন তো সোনার স্কুল এই ঝড়ের জন্যে বন্ধ করে দিল, দুদিনের জন্যে স্কুল বন্ধ রয়েছে, আর পড়াটাও আজকে বন্ধ এই ঝড়ের জন্যে, কারণ কোথায় কখন কিভাবে কি পরিস্থিতি সৃষ্টি হবে আমরা কেউ বলতে পারি না, তো ওই জন্যে স্যাররা সব ছুটি দিয়ে দিয়েছে। এই দেখো রান্নাবান্না কমপ্লিট, ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল, তারপর স্নান করে চলে এসেছি পুজো দিতে, তো পুজোটা দিয়ে তারপর আমরা লাঞ্চ করে নেব। মানে পরিবেশ পরিস্থিতি এরকমই, সবাইকে একটু সতর্ক থাকতে বলে দিচ্ছি যে যে যেভাবেই থাকো না কেন নিজেদের দিকে অবশ্যই খেয়াল রাখবে, আর যেগুলো আমাদের ইলেকট্রিসিটির ব্যাপার সেই জিনিসের ফ্ল্যাগগুলো কিন্তু একটু খুলে রাখবে, জলটা ফুল ট্যাঙ্কি করে রাখবে, অ্যাকোয়াগার্ডটা ফুল ট্যাঙ্ক করে রাখবে, আর প্রচুর পরিমাণে বোতলে জল ভরে রাখবে। আমি যেগুলো করছি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম। লাঞ্চ করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি, আজকে রান্নাঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে রাখছি, কারণ যদি কারেন্ট না থাকে তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে। সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে। দেখো অন্যদিন কিন্তু আমি খাওয়ার পরে বাসন মাজি না, বাসনটা ন্যাচারালি আমি একটু সন্ধ্যার পরে মাজি, আজকে একদম খাওয়ার সাথে সাথে মানে লাঞ্চ করার সাথে সাথে মেজে নিচ্ছি, তার কারণ ঝড় বৃষ্টির কথা বলা যায় না, তো সেই জন্যে তাড়াতাড়ি করে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেললাম, বাসনগুলো মেজে নিলাম, এইভাবে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে রাখছি। বোতলে জল সেভাবে তুলে রাখি না, তো আজকে অনেকগুলো বোতলে জল আমি তুলে রেখেছি, আর ফুল ট্যাঙ্কি আগেই করে রেখেছিলাম, তবুও আবার একটুখানি ফুল ট্যাঙ্কি করে রাখলাম, কারণ বলা যায় না জল, তারপর হচ্ছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই কিন্তু আমাদের জোগাড় করে রাখতে হয়। দেখতে দেখতে সন্ধ্যা ঘুরে গেছে, এখন চলে এসেছি সন্ধ্যা দিতে, আর তোমরা তো সবাই জেনেই গেছো সন্ধ্যাবেলায় ধুনো দিতে আমার ভীষণ ভালো লাগে, ধুনোর গন্ধ আমার পুরো মনটা ভরে যায়, তো ঈশ্বরকে আমি একটু ধুনো দেখিয়ে, আমার সারা বাড়িতে কিন্তু আমি ধুনো দেখিয়ে নিই, এটা আমার মনের প্রচণ্ড পরিমাণে প্রশান্তি হয়। আর এখানে আমাদের এতই সমস্যা হচ্ছে, মানে পুরো লো ভোল্টেজ হয়ে যাচ্ছে, তারপরে কারেন্ট চলে যাচ্ছে, জানি না আমরা উভয় সংকটে পড়ে গেছি, তা নীলাঞ্জনার বাবাও বাড়িতে রয়েছে, তো সন্ধ্যাবেলায় ভাবলাম একটু তাড়াতাড়ি করে চা বানিয়ে সবাই মিলে একটু খেয়ে নিই,
তো তার জন্য দেখো চাটা বসিয়ে দিয়েছি। আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো।